बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम जानाच्छी वेलकम टू श्रावणीस किचेन दर्शक आमी आज के आपनादेर जन्य शीतेर आरेकटा झटपट पिठा रेसिपी निये एसेछी सेटा होच्छे नारकेलेर आर गुड़ेर पुर भरा भाजा पिठा। तो आसुन देखे नेई नारकेल आर गुड़ दिए भरा पुरेर भाजा पिठा बानाते आमादेर की की उपकरण लागछे। এখানে প্রথমে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে আমরা এখানে খানিকটা আটা ছেনে নিয়েছি। এটা আটাটা আমরা কিভাবে করেছি একটু বলে দেই। এটা আমরা একটু দুধ গরম করেছি, লিকুইড দুধ গরম করে নিয়েছি। সেখানে আমরা আটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমরা সেদ্ধ আটা খুব ভালো করে আটাকে সেদ্ধ করে তারপর ভালো স্মুথ করে এটাকে মেখে নিয়েছি। এখানে আছে আমাদের এক কাপ আটা মাখানো। এটাকে কিন্তু অবশ্যই সেদ্ধ আটার হতে হবে, দুধ দিয়ে সেদ্ধ করবেন তাহলে টেস্টটা ভালো আসবে। এখানে আছে আমাদের এক কাপ নারকেল কোড়া, তারপর আছে আমাদের হাফ কাপ খেজুরের পাটালি গুড়। এখানে হাফ কাপ নিয়েছি কারণ আরও আছে হাফ কাপ লিকুইড পাটালি গুড়। এখানে পাটালি গুড়টা আমার কাছে একটু গলা অবস্থায় ছিল, আমি সেটাও ইউজ করব, তাই এটা হাফ কাপ নিয়েছি, এটা হাফ কাপ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা মিলিয়ে এক কাপ নিতে পারেন। তো প্রথমে আমরা এখানে কড়াইটা গরম দিলাম, প্রথমেই আমরা এখানে এক কাপ নারকেল দিয়ে দিব। এক কাপ নারকেল দিয়ে দিলাম, এখানে কোনো তেল ঘি কিছু দেওয়ার দরকার নাই। তারপরে আমরা এখানে হাফ কাপ যে পাটালি গুড়টা কেটে রেখেছিলাম সেটা দিচ্ছি, আর দিয়ে দিব এখানে আমরা যেই আমাদের গুড়টা একটু গরম পানি দিয়ে গলানো ছিল সেটাও দিয়ে দিব। এবার এটাকে খুব ভালো করে একদম আঠা আঠা হওয়া পর্যন্ত আমাদের নাড়তে হবে। দর্শক, আমাদের এখানে গুড়টা মিশে গেছে। আমাদের এটা যতক্ষণ না পর্যন্ত পুরো গুড়টা গলে নারকেলের সাথে মিশে একদম আঠালো একটা মানে পুর তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভাজা ভাজা করব আর নাড়তে থাকব। দর্শক, এখানে পুরটা রেডি হতে হতে আমরা কিন্তু এখানে রুটি বানানোর কাজটা করে নিতে পারি। আমরা এখান থেকে একটু বড় বড় করে রুটি বানিয়ে তারপর একটা গ্লাস বা বাটি দিয়ে সেটাকে কেটে ছোট ছোট সাইজ করে নিব। আমরা এখানে একটা একটু বড় সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে একবারে ছোট ছোটও নিতে পারেন। আমরা এখানে একটা রুটি বানিয়ে নিচ্ছি একটু বড় করে, তারপর আমরা সেখান থেকে কয়েকটা লেচি কেটে নিব, সুন্দর করে কয়েকটা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিব। আপনাদের যদি শেপার থাকে আপনারা কুকি কাটার, গোল কুকি কাটার এগুলো দিয়েও কাটতে পারবেন, আমি স্টিলের গ্লাস দিয়ে কাটবো। তো ঠিক আছে, রুটিটা বানিয়ে ফিরে আসছি। দর্শক, আমাদের বড় একটা রুটি বানানো হয়ে গেছে। আমরা এই যে একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাটি নিতে পারেন। এবার আমরা এখান থেকে কয়েকটা কেটে নিব, এরকম করে কয়েকটা কেটে নিব। আপনারা এই দেখেন সাইজটা এরকম হবে পুলি পিঠার মতো, আপনারা চাইলে এর থেকে একটু বড় কিছু দিয়েও কাটতে পারেন। আমার কাছে এই সাইজটা ভালো লাগে, বাসায় বাচ্চা আছে তো ওদের জন্য পারফেক্ট। আমি এখান থেকে কয়েকটা কেটে নিচ্ছি, এভাবে করে আমরা কেটে নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, আমাদের পুর রেডি, তারপরে আমাদের এখানে রুটি কয়েকটা রেডি, লেচি আমরা কেটে রেডি করেছি। আমরা কিন্তু একটু ছোট সাইজের বানাবো, আপনারা এর থেকে বড় বানাতে পারেন। তো আমরা এখানে একটা নিয়ে নিলাম একটা ছোট্ট রুটি, তার মধ্যেখানে আমরা একটু পুর দিয়ে দিলাম। যেহেতু আমাদের রুটি ছোট, আমাদের পুরও অল্পই লাগবে, আবার এত অল্পও দিবেন না যাতে মানুষ খেয়ে মজা না পায়, কিপটা হওয়া যাবে না পুরের বেলায়, কিপটা হওয়া যাবে না। তারপরে আমরা এটা এখানে মুড়ান দিলাম, আপনারা চাইলে এখন এটা চ্যাপটা করে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করতে পারেন, বাট আমি আপনাদের একটা ইজি ডিজাইন দেখাই দিই যেটা আমরা সাধারণত করি। এইভাবে আগে পুরো মাথাটাকে চেপে নেবেন, চেপে নিলাম, এখন আমরা এখানে একটু বেনি বেনি ডিজাইন দিব। এটা সবাই পারেন, এটা আমার নতুন করে আপনাদের দেখানোর কিচ্ছু নাই। একটু চাপ দিব, একটু ঘুরাবো, একটু চাপ দিব, একটু ঘুরাবো। এটা পৃথিবীর মনে হয় যে এমন কোনো মা নাই যে পারবে না, এটা সবাই পারবে। আর যারা পারবেন না নতুন, তারা একটু কাঁটা চামচ দিয়ে এখানে চ্যাপটা করে দিবেন। হয়ে গেল একটা ছোট্ট পুলি পিঠা, একদম বেবি সাইজের। আরেকটা করে দেখাচ্ছি, আবার একটা রুটি নিলাম, আবার এখানে পুর দিলাম, পুরটা কিন্তু খুব গরম, সো সাবধান। তারপরে আমরা এভাবে দিয়ে এভাবে একটু জোরে করে প্রেস করে একটু চ্যাপটা করে নিব। একটু খেয়াল করবেন, একটু চ্যাপটা করে নিলাম যারা নতুন তাদের জন্য। আমার দর্শকরা সবাই আলহামদুলিল্লাহ অনেক পাকা আমার থেকেও, যারা নতুন এটা তাদের জন্য। এইভাবেও কিন্তু হয়, এভাবেও হয়, এটাও হবে। এখানে একটু কাঁটা চামচ দিয়ে ডিজাইন দিলেন, তারপরে একটু চাপ দিব, একটু মুড়ান দিব, চাপ দিব মুড়াবো, চাপ দিব মুড়াবো, এভাবে করে। এই জিনিসটা ছোটবেলায় দর্শক আমি পারতাম না, অনেক ট্রাই করতাম আমি আমার আম্মুর সাথে বসে, বাট কোনোদিনও পারিনি। বাট এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমিও শিখে গেছি। এই হয়ে গেল আরেকটা। তো ঠিক আছে দর্শক,
এরকম করে সবগুলো বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি। দর্শক, আমাদের পুলি পিঠা বানানো একদম রেডি। আমি একটা একটু আপনাদের হাতে নিয়ে দেখাই। এই যে কয়েকটা একটু বড় এবং কয়েকটা বানিয়েছি একটু ছোট, দুই রকমের বানিয়েছি। তো এখন আমরা চুলার দিকে ভাজতে চলে যাব। প্রিয় দর্শক, আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে। এদিকে আমরা পিঠাও রেডি। এবার আমরা একটা একটা করে পিঠা ভেজে নিব, একদম লালচে করে খুব সুন্দর করে ভাজতে হবে। একসাথে গাদাগাদি করে দিবেন না, তাহলে কিন্তু লেগে যাবে। আমরা চারটা চারটা করে দিয়ে ভেজে নিচ্ছি। দর্শক, আমাদের লালচে করে ভাজা শেষ। আমরা এখন একটা একটা করে তুলে নিচ্ছি। এরকম একটু লালচে করে ভাজবেন, হালকা ব্রাউন কালার হলে আমরা নামিয়ে নিব। তো ঠিক আছে দর্শক, আমরা সবগুলো পিঠা ভেজে ফিরে আসছি। প্রিয় দর্শক, আমাদের নারকেলের পুলি পিঠা একদম রেডি। আপনারা এরকম করে বাসায় বানিয়ে খাবেন আর আমাদেরকে জানাবেন যে কেমন হলো। আপনারা চাইলে কিন্তু এটা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন, আমরা আজকে আটা দিয়ে তৈরি করেছি। তো দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।